আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 নমস্কার, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। আমি শ্যামলী আচার্য, অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ। আজ শান্তিনিকেতনের গোড়ার কথা, প্রথম পর্ব। সেই সভা মাঝে বসি,
একান্তে গাহিতে চাহে এই ভকতের চেত মহাসিংহাসনে বসি শুনিছো হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনিছো হে বিশ্বপিত। মোহন সিং এর কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে শুনতে ফিরে তাকাই সেই সময়ের দিকে। ১৮৬৩, মহর্ষি দেবেন্দ্রনাথ 55 বছর বয়সে সন্ধিক্ষণে পৌঁছে সামান্য ক্লান্ত, সংসারের মধ্যে ধনে জনে জড়িয়ে থেকেও ঋষি তুল্য এই মানুষটি নানান দুঃখতাপের মধ্যেও তার ধর্মবোধ আশ্রয় করে পরিব্রাজক জীবন বেছে নিয়েছেন, সে প্রায় বহুকালের কথা। নিয়মিত তার ভ্রমণ ভারতবর্ষের নানা অঞ্চলে, বিশেষত হিমালয়ে তাকে ডাকে বার বার। শীতের কাঁপন তীব্রতর হয়ে উঠলে পাহাড়ের পাট চুকিয়ে নেমে আসেন সমতলে। এই পরিব্রাজক জীবনের শেষ পর্যায়ে তার নিয়মিত যাতায়াত শুরু হয় বীরভূমের বোলপুর অঞ্চলে, সুরুল গ্রামের পাশে রায়পুরের ভুবনমোহন সিংহের বাড়ির ব্রহ্মপোষণায় দেবেন্দ্রনাথ প্রায়ই যেতেন। মনে রাখা দরকার, সে সময় কিন্তু অজয় নদীর ওপর কোনো রেলের সেতু ছিল না, বোলপুর রেল স্টেশনেরও স্বাভাবিকভাবেই কোনো অস্তিত্ব ছিল না। 1858 সালে তৈরি হয় অজয়ের সেতু, ফলে তখন তার বিশেষ গুণমুগ্ধ ভক্তপ্রাণ রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহের বাড়িতে পৌঁছানো ছিল রীতিমতো কষ্টসাধ্য। একটু জানিয়ে রাখি, এই প্রতাপ নারায়ণ সিংহ ছিলেন পরবর্তী যুগের বিখ্যাত লর্ড সিনহা অফ রায়পুর, যে কথা বলছিলাম। পাহাড় থেকে নেমে জলপথে কলকাতা যাওয়ার পথে ভাগীরথী নদীর ওপর কাটোয়া হয়ে মহর্ষি নামতেন গুনটিয়ায়। এই গুনটিয়া নদীর ঘাট থেকে সুরুল গ্রাম পর্যন্ত ছিল একটি পাকা রাস্তা। নীলকর সাহেবের বদান্যতায় রাস্তাটি তৈরি হয়েছিল নদীপথে মাল সরবরাহের জন্য। পালকি বেহারাদের সাহায্যে মহর্ষির এই চলার পথ, এই পথের নেশা তাকে এমন করে না টানলে তার স্কুল পালানো ছোট্ট ছেলেটি কেমন করে বানিয়ে ফেলবেন এক আশ্চর্য পাঠশালা। কাজেই এই পথের হাওয়ার সুরের টানে বারবার ফিরে আসা তার আবেগ নির্দিষ্ট নয়, শুধু ভাবতে ইচ্ছে হয় এর আড়ালে নিহিত ছিল তার আরাধ্য বিশ্বপিতার কোনো মহত্তর কর্ম পরিকল্পনা। শুনে নিচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ, কারায়
সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমারে পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ। এই পথটি অতিক্রম করা যেমন ছিল কষ্টসাধ্য, তেমনই ছিল ঘোরতর বিপদের সম্ভাবনা। তেপান্তরের মাঠের মাঝে একটি নির্জনতম পথ, পথে শুধু একটি ছোট লোকালয় ভুবন ডাঙা, সেখানে অল্প কয়েক ঘর বাগদির বাস, তারপরেই চোর কাঁটাতে মাঠ গিয়েছে ঢেকে, রুক্ষ ধূসর সীমাহীন প্রান্তর, যত দূর চোখ যায় শুধু ইতস্তত বিক্ষিপ্ত কাঁটা ঝোপ, লাল মাটির কোলে কোথাও খেজুরের জটলা, আর দূরে আকাশ আর মাটির সন্ধিস্থলে দিক চক্রবাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তালের শাড়ি, সেই তালের শাড়ি উঁকি মারে আকাশে, চরম নির্জনতায় ভরে আছে চারিদিক যেন এক দিগন্ত বিস্তৃত মরুভূমি। ওই ধুধু প্রান্তরের মাঝে ছিল দুটি বিরাট সপ্তপর্ণী ছাতিম গাছ, জনমানব শূন্য স্তব্ধ প্রান্তরে ওদের ছায়ায় তার সাদা তাঁবুটি খাটিয়ে বিশ্রাম নিতেন মহর্ষি। আজকের আমূল বদলে যাওয়া ছাতিমতলা সে যুগের সাক্ষ্য দেবে না, সেদিনের ছায়াবিহীন দিগন্তে তাদের সজীব উতলা ডালপালায় ছিল আকাশের ডাক, যৌবনের দীপ্তি। সে ছাতিম আজ বয়োবৃদ্ধ, ক্লান্ত, ছুটে চলা নগর জীবনের যান্ত্রিক কোলাহলে হয়তোবা বিরক্ত কিংবা নিতান্ত উদাসীন, কে তার খবর রাখে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আজ শান্তিনিকেতনের গোড়ার কথা। এই পর্বে
যদি শুনে নি সেই গানটি সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। আমার ঘরে থাকাই নাই, পথ দিয়ে কে যায় গো চলে। পথে হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, পথে হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এবং রবীন্দ্রনাথ। আজ শান্তিনিকেতনের গোড়ার কথা প্রথম পর্বে আপনাদের সঙ্গে রয়েছি শ্যামলি। ফিরে আসছি শান্তিনিকেতনের কথায় একটা ছোট্ট বিরতির পর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, শান্তিনিকেতনের গোড়ার কথা। সঙ্গে রয়েছি শ্যামলী। কথিত আছে ভুবনডাঙ্গা গ্রামটি ছিল ডাকাতের আড্ডা। দিনের বেলায় যে ছাতিমতলা আশ্রয় দিত ক্লান্ত পথিককে, রাতে সেখানেই জড়ো হতো ডাকাত দল। এমনকি ডাকাতের হাতে প্রাণ খোয়ালে মৃতদেহটির জায়গা হতো ওই ছাতিমেরই গোড়ায়, মাটির তলায়।
অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন বীরভূমের শাক্ত ধর্মের তান্ত্রিক আচরণের বহু নিদর্শন ওই ছাতিমতলায় মাটি খুঁড়লেই পাওয়া যেতে পারে। এই ভয়াবহ সত্য হয়তো দেবেন্দ্রনাথের অজানা ছিল বা গোচরে থাকলেও তার জীবনের চিরসখা চিরনির্ভরের প্রতি ব্যাকুল বিশ্বাসে তিনি অগ্রাহ্য করেছেন এই বিপদের আশঙ্কা। সামান্য মৃত্যু ভয়ে বিচলিত হবার মানুষ তো তিনি নন কোনো কালেই। পালকি করে বোলপুর স্টেশনের পথে আসার সময় তিনি নিয়মিত রাত্রি যাপন করতেন ওই ছাতিমের তলায়। এইরকমই কোনো এক সন্ধ্যা সুজ্জি নামে পাটে পালকিপথে মহর্ষি হঠাৎ অনুভব করলেন ওই ছাতিমের মর্মর ধ্বনি কি এক ইশারায় ডাক দিয়েছে তাকে। শেকিশলয়ের অজানা সুরের বার্তা ডাক দিল ভিতর পানে। সে টান এড়াবেন এমন সাধ্য কোথায় তার। পালকি থেকে নেমে মহর্ষি এলেন সেই ছাতিমের বুকের কাছে। জনহীন প্রান্তরে পশ্চিমের অস্তগামী সূর্যের দিকে ফিরে মহর্ষি বসলেন ধ্যানে, তার রোজকার নিয়মে। অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে সে এক প্রাণের খেলা। প্রকৃতি তার রং বদলের মুহূর্তে জাগিয়ে দিল তার তাপিত প্রাণ। অন্তরতর এসে কোন সোনার কাঠিতে ঝংকার তুলে জানান দিয়ে গেল এই সেই প্রার্থিত শান্তিনিকেতন। সেই গোধূলির অস্তর আগে মহর্ষি সিদ্ধান্ত নিলেন এখানেই প্রতিষ্ঠা করবেন একটি আশ্রম। প্রাচীন ভারতের বৈদিক যুগের মুনি ঋষিদের অনুকরণে এখানেই গড়ে উঠবে তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তির অনুপম আবাস গৃহ। এ পর্বের কথা চলবে আরো, কিন্তু এই মুহূর্তে সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি শুনি, যে গানটিতে দীপিত হয়েছে মহর্ষির সেই মুহূর্তের কথা। কে গো অন্তর তারসে আমার চেতনায় আমার বেদনা তারি সুগভীর পারসে। কে গো অন্তর তারসে আখিতে আমার বুলায় মন্ত্র বাজায় হৃদয় বিনার তন্ত্র। আখিতে আমার বুলায় মন্ত্র বাজায় হৃদয় বিনার তন্ত্র। কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুঃখে হরষে। কে গো অন্তর তারসে সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমন গাঁথিলে। তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরসে। সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমন গাঁথিলে। তারি সে আড়ালে চরণ বাড়ালে
ডুবালে সে সুধা সরসে, কত দিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভুলায়, কত দিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভুলায়, নানা পরিচয় নানা নাম লয় নীতি নীতি রস বরসে, শুনছেন কমিউনিটি রেডিও জেইও 90.8 মেগাহার্জ এবং রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের গোড়ার কথা। আপনারা মতামত জানান, টেলিফোন করতে পারেন 2414-6060 এই নম্বরে, মেল করতে পারেন স্বচ্ছন্দে radiojeyo@gmail.com। আমাদের ফেসবুক পেজ radiojeyo/facebook.com, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকব। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060